হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সুলতান রাবি হেয়ার। সো আজকে মূলত বের হয়েছি, পূর্বাচলের দিকে যাবার একটা প্ল্যান আছে। যদিও শুনেছি যে রাস্তার এখনও কাজ চলছে ওইখানে, কিন্তু একটা রিস্ক নেওয়াই যায়। সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। সো অলরেডি আমরা 300 ফিটের রাস্তা হয়ে পূর্বাচলের দিকে যাচ্ছি। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো ধুলাবালিতে এক প্রকার গোসল হয়ে গেছে আমার অ্যান্ড হচ্ছে আমার ফ্রেন্ডের। সো এই সময়টা এদিকে আসবেন কি আসবেন না, সিদ্ধান্ত পুরোটাই হচ্ছে আপনার উপরে। যদি আমাদের মতো ধুলাবালিতে গোসল করতে চান দেন আসতে পারেন। এই রাস্তাটা একদমই ধুলাবালি অবস্থা দিয়ে একদম খারাপ। সো আর কিছুদিন পর আসলে হয়তো রাস্তাটার কাজ শেষ হয়ে যাবে, তখন আরও ভালো হবে। বাট আমার ওপিনিয়ন থাকবে যে এখন আপাতত না আসাই ভালো। কিছুটা ভালো রাস্তা পেয়েছি, আর অল্প একটু সামনে দিয়ে বাম দিকে চলে যাব। মূলত ওই রাস্তাটা দিয়েই হচ্ছে হেলিভেটেড রাস্তাটা যাওয়া যায়। সো ওই পাশটা যেহেতু যাবার জন্য এসেছি, সো চলুন ওই পাশটা ঘুরে আসি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অলরেডি সবুজ ঘেরা পরিবেশে চলে আসছি, দেখেই শান্তি লাগছে। সবুজেই যে এত শান্তি তা আসলে মুখে বলে শেষ করা যাবে না। এটা টোটালি ফিলের একটা বিষয়। আমার মতো যারা সবুজ প্রেমিক বা প্রকৃতি প্রেমিক যারা আছেন, তারা হয়তো ব্যাপারটা রিলেট করতে পারবেন। অ্যান্ড সাথে যদি সে বাইক রাইডার হন তাহলে তো কোনো কথাই নেই। আর একটু সময় নিয়ে আসলে হয়তো আরও বেশি পরিবেশটা উপভোগ করা যেত। যেহেতু আসলে এখন সময় কম নিয়ে আসছি, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসলে সবুজের যে তৃষ্ণাটা সেটা আসলে মেটেনি। আর একটু সময় নিয়ে আসলে হয়তো যে সবুজের তৃষ্ণাটা সেটা মেটাতে পারতাম আর একটু বেশি। যাই হোক, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আবার কোনো এক সময় এসে ঘুরে যাবো ইনশাল্লাহ।
হচ্ছে আমরা পূর্বাচল পুরা রাস্তাটা কভার করার ট্রাই করেছিলাম। কেউ এটা পুরোটা আন্ডারক্রস স্ট্রাকচার এরিয়া ছিল, সো অতটা ভালো লাগেনি আমার কাছে। সো আপনারা রিসেন্টলি যারা যাবেন তারা একটু ভাবনা করেই যাবেন, কারণ হচ্ছে এতটুকু পরিমাণ বালু ওইখানে আছে যে আপনি যে পরবর্তীতে আপনার যে এনার্জিটা নিয়ে যাবেন সেই এনার্জিটা আসলে ফুললি এমন হয়ে যা পাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি হেলিপ্যাডের ওই পাশটায় যান তাহলে যেতে পারেন, ওই রাস্তাটা এখনও ফ্রেশ আছে অ্যান্ড প্রচুর পরিমাণ গ্রিনারিজ হয়ে যেহেতু বর্ষাকাল আপনার যে ভালো লাগবে। সো আমিও তাই করেছি, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড হচ্ছে যদি আপনার কোনো পার্সোনাল অবজারভেশন থাকে সেক্ষেত্রে আপনি সেটা জানিয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।